কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না, ছেলে মেয়ে ঠাই না দেওয়ায় ঠিক এমনই দুরবস্থা বৃদ্ধ বাবার। দুবছর আগে ছেলের বাড়ি ছেড়ে এসে মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতেন মুজিবুর রহমান। অভিযোগ, তিন দিন আগে মেয়ে জামাই সমস্ত জমি জায়গা লিখিয়ে নিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। রানীতলা থানার শহীদপুর এলাকায় ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখে এলাকার এক যুবকের পোল্ট্রি ফার্মে আশ্রয় হয়েছে ওই বৃদ্ধর। বিচারের দাবিতে রানীতলা থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ মুজিবুর রহমান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ছেলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বছর দুয়েক আগে ছেলের বাড়ি ছেড়ে এসে মেয়ে জামাইয়ের বাড়িতেই থাকতেন মুজিবুর রহমান। অভিযোগ, তিন দিন আগে মেয়ে জামাই সমস্ত জমি জায়গা লিখে নিয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। রানীতলা থানার শহীদপুর এলাকায় ওই অসহায় বৃদ্ধকে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখে এলাকার এক যুবক তার পোল্ট্রি ফার্মে তাকে আশ্রয় দেয়। বের করে দেওয়ার ব্যাপারটা আমি তো সেরকম কনফার্ম বলতে পারবো না, কিন্তু ইনি মোটামুটি 1 তারিখে 10:30 নাগাদ একটা সারের দোকানের সামনে অসহায় অবস্থায় নিজের জামা কাপড় বেডিং পত্র নিয়ে ওখানে বসেছিল, দাঁড়িয়েছিল। আমার দাদু সম্পর্কে হয় তো আমি কি করলাম যে কেউ তো ওকে নিতে চাইছে না, না ছেলে নিচ্ছে না জামাই নিচ্ছে। তা আমি বললাম যে আমার পোল্ট্রি ফার্ম আছে, আমার তো ঘরে জায়গা না, সেরকম আমার সীমিত জায়গা, তাই আমার পোল্ট্রি ফার্মে ওনাকে আশ্রয় দিয়েছি। বৃদ্ধ মুজিবুর রহমানের অভিযোগ, আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আমার মেয়ে জামাই সব নিয়ে নিয়েছে, 2.5 বিঘা জমি ছিল সেটাও আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে, দিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছে। বিচারের দাবিতে থানায় অভিযোগ জানিয়েছি। আমার ধরেন আগে 50,000 টাকা হাওলাত গেছিল, হাওলাত বলে যে 3 দিন পরে দিয়ে দিব, যে চাহাচ্ছি তো যেহেতু টাকা এখন নাই, যে আমি ভাবলাম লাগে না বইটা আপডেট করতে, যে আমার একটাই হজে যাওয়ার ব্যাগ আছে, বড় ব্যাগ, ওই ব্যাগে চিকমিকি 3 ক্যারিতে টাকা ভাড়া ছিল 50-50 করে, যে একটা খুঁজছে বাহির করে গেছে, দুটার আছে ওরাই নিয়েছে খেলিলে, ওটা আমার বিটি ওই বাড়িতে থাকতো। হ্যাঁ কি চাইব, আমার ওই টাকা পয়সা গেলাম দে। হ্যাঁ জমি ওদের আছে, ষড়যন্ত্র লোকে মানে করে কেন ফাঁসাচ্ছে, আমার বাড়িতে আছে তার লেগে, আমার 1.5 ভরি গহনা নিয়ে চলে গেছে, 3 লাখ টাকা নিয়ে চলে গেছে পরশুদিন, আমার বাবা ২৪ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।